শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের উপর আরও চাপ বাড়ানো হবে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। বিএনপির এক দফা আন্দোলনের পর 14 দলের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন শেখ হাসিনা। হিরোরামের উপর হামলায় যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন সহ 12 দূতাবাসের নিন্দা। ফেনীতে বিএনপির 2000 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের। আমি জীবন নিয়ে সংখ্যায় আছি, জানালেন হিরো আলম। আওয়ামী লীগের তৈরি সংবিধানের অধীনে নির্বাচনে যাব না হুঁশিয়ারি বিএনপির। এবং সবশেষ থাকছে, পিরোজপুরে বিএনপির 380 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার 15 জন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। গত সপ্তাহে বাংলাদেশ সফর করেছেন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জিয়া। তার সঙ্গে ছিলেন আন্ডার সেক্রেটারি উজরা জিয়া ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লো। তাদের ঢাকা সফর নিয়ে মঙ্গলবার ব্রিফ করেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রিফে জানানো হয়েছে, বাংলাদেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য একসঙ্গে কাজ করছে ওয়াশিংটন এবং ঢাকা। তবে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে নাগরিক সমাজ, মানবাধিকার কর্মী, সাংবাদিক এবং শ্রম অধিকারকারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলেও জানানো হয়েছে। একই সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহিতার উপরও গুরুত্ব আরোপ করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। এ সময় এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, সুষ্ঠু নির্বাচন, মানবাধিকার, জবাবদিহিতা নিশ্চিত, এসব আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ ইস্যু। তবে নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত এক প্রশ্ন শুনতে না পাওয়ায় তার জবাব দেননি ম্যাথিউ মিলার। ওই সাংবাদিক তার কাছে জানতে চান আন্ডার সেক্রেটারি উজরা জিয়া এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু তাদের সফরের সময় বাংলাদেশের রাজধানী ঢাকায় দুটি বড় রাজনৈতিক সমাবেশ প্রত্যক্ষ করেছেন। এ সময় কোনো ইস্যু দেখা যায়নি, তারা বাংলাদেশ ত্যাগ করার পরই ইস্যু সামনে এসেছে। ওই সাংবাদিক আরও বলেছেন, আমরা যুক্তরাষ্ট্রে বসবাস করি। আমরা একজন সহকর্মী বলছিলেন, নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে একটি ঘটনা ঘটেছে, সে সময় আপনি কথা বলেছেন, এসব বিষয়ে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আহ্বান জানিয়েছেন আপনি। তিনি আরও জানতে চান, বর্তমান পরিস্থিতিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? যুক্তরাষ্ট্রের এই পোডিয়াম থেকে অতি সম্প্রতি আপনারা উদ্বেগ প্রকাশ করেছেন, এরপর যেসব ঘটনা ঘটেছে, যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যকার বর্তমান সম্পর্ককে তার প্রেক্ষিতে কিভাবে মূল্যায়ন করবেন আপনি? এই প্রশ্নের জবাবে মিথাও মিলার বলেন, আপনি যে পয়েন্ট উল্লেখ করেছেন তার প্রতি সম্মান রেখে প্রথমে আমি বলবো, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ। এই বিষয়ে প্রকৃতপক্ষে আমি প্রায় দিনই এই ব্রিফিং রুম থেকে কথা বলি। যুক্তরাষ্ট্রের সিনিয়র কর্মকর্তারা নিয়মিত বাংলাদেশ সফর করছেন, এতেই এই মূল্যায়ন শেয়ার করছি আমরা। উপরে উল্লেখিত বক্তব্যে উল্লেখ করেছেন তিনি, আরও বলেছেন, সম্পর্কের বিষয়ে আপনার প্রশ্নের জবাবে বলবো, এসব কারণে বাংলাদেশি কর্মকর্তাদের সঙ্গে আমরা সরাসরি যোগাযোগ রাখছি। আমরা বিশ্বাস করি আমাদের দুই দেশের জন্য এসব বিষয় শেয়ার করা উচিত, তাই আমরা এই পোডিয়াম থেকে কথা বলি। দীর্ঘ 16 মাস পর কেন্দ্রীয় 14 দলীয় শীর্ষ নেতাদের সঙ্গে সভায় বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সন্ধ্যায় 7:30 গণভবনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন 14 দলের জোট নেত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। বৈঠকে প্রত্যেক দলের দুজন করে অংশ নেওয়ার কথা রয়েছে। আমন্ত্রিত নেতৃবৃন্দ যথাসময়ে সভায় উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছেন এবং 14 দলের আহ্বায়ক ও মুখপাত্র আমির হোসেন আমু জানিয়েছেন। এর আগে সর্বশেষ 2022 সালের 15 মার্চ জোটের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। 2018 সালের নির্বাচনের মাধ্যমে টানা তৃতীয় দফায় ক্ষমতায় আসার প্রায় 3 বছর পর আওয়ামী লীগ প্রধানের সঙ্গে এই বৈঠক। ওই বৈঠক থেকে আগের 3টি জাতীয় নির্বাচনের ধারাবাহিকতায় দ্বাদশ সংসদ নির্বাচনও জোটগতভাবে অংশগ্রহণ করার সিদ্ধান্ত জানান শেখ হাসিনা। সেই বৈঠকের দীর্ঘ 16 মাস 14 দলের শীর্ষ নেতার সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন আজ। ঢাকা সদর আসনে উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ 12 দেশের দূতাবাস ও হাইকমিশন। আজ মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে দিয়ে একটি যৌথ বিবৃতিতে এই নিন্দা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আমরা 17 জুলাই ঢাকা 17 আসনের প্রার্থী আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে পরিচিত, এর উপর হামলার তীব্র নিন্দা জানাই। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতার কোনো স্থান নেই। আমরা পূর্ণ তদন্ত এবং দোষীদের জবাবদিহিতার দাবি জানাই। আসন্ন নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হয়, সেজন্য আমরা সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাই।
ফেনীতে পদযাত্রায় পুলিশ, আওয়ামী লীগ এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় বিএনপির 2000 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে ফেনী শহর পুলিশ ফাঁড়ির এসআই হায়াত আলী বাদী হয়ে এই মামলা করেন। এই ঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি। ফেনী মডেল থানার ওসি তদন্ত মোহাম্মদ মাহফুজুর রহমান যুগান্তরকে বলেছেন, উক্ত মামলার এজাহার নামীয় আসামি রয়েছেন 88 জন এবং অজ্ঞাতনামা 1500 থেকে 2000 জন। মঙ্গলবার বিকেলে ফেনী শহরের জিরো পয়েন্ট এলাকায় এই সংঘর্ষ হয়। হামলায় ফেনী মডেল থানার ওসি নিজামুদ্দিন ও 10 সাংবাদিক সহ 50 জন আহত হয়েছেন। নিজের জীবন নিয়ে সংখ্যা প্রকাশ করেছেন ঢাকার 17 আসনের স্বতন্ত্র প্রার্থী ও আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরু আলম। তিনি বলেছেন, আজ ভোর 5টার দিকে আমার বাড়িতে 4 থেকে 5টা হুন্ডা নিয়ে 8 থেকে 10 জন ছেলে আসে। গেটে দারোয়ানকে ডেকে বলে, আলম বের হ, আলম বের হ। তারা আসছিল আমাকে মারার জন্য। কে বা কারা আসছিল আমি জানি না। আমি আমার জীবনে নিরাপত্তা পাচ্ছি না। আমি আমার জীবন নিয়ে আশঙ্কার মধ্যে রয়েছি। আজ দুপুরে আশকোনার একটি বেসরকারি হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এইসব আশঙ্কার কথা জানিয়েছেন। হিরু আলম বলেন, আমার উপর যেদিন হামলা হয়েছে সেটার জন্য পুলিশ প্রশাসনকে দায়ী করছি, কারণ সেদিন পুলিশ যদি আমাকে গাড়িতে তুলে দিত তাহলে হামলার হাত থেকে আমি রক্ষা পেতাম। হামলার ঘটনায় বিভিন্ন দেশের বিবৃতিকে স্বাগত জানিয়েছেন হিরু আলম। এছাড়া হাসপাতালে চিকিৎসার পর অনেকটা সুস্থ বলে জানিয়েছেন তিনি। আওয়ামী লীগের তৈরি বিচারপতি খায়রুল হকের তৈরি করা সংবিধানের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে স্থায়ী দলের কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ ঢাকার আবদুল্লাপুরের পদযাত্রা শুরুর আগে সমাবেশে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার ঢাকার আওয়ামী লীগের শান্তি এবং উন্নয়ন শোভাযাত্রায় দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবিধানের অধীনেই নির্বাচন হবে বলে বক্তব্য দিয়েছিলেন। আজ পদযাত্রার আগে সমাবেশ থেকে সেই বক্তব্যের জবাব দেন বিএনপি নেতা মির্জা আব্বাস। বিএনপি নেতা বলেন, আমি দেখলাম কাদের সাহেব ওবায়দুল কাদের বলেছেন, সংবিধানের বাইরে আপনারা এক চুলও সরবেন না। খুব ভালো কথা, আপনার কথায় আপনি স্থির থাকেন। আমরাও বলি, সংবিধানের বাইরে আমরাও এক পা যাব না। সবার লক্ষ্য সংবিধান। খায়রুল হকের ABM খায়রুল হক সংবিধান না, বাংলাদেশের সংবিধান। মির্জা আব্বাস বলেছেন, আমরা চাই অখণ্ড সংবিধান। যে সংবিধান থেকে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছে ওই সংবিধান আমরা চাই না। বাংলাদেশের জনগণ যে সংবিধান তৈরি করেছিল সেই সংবিধানের অধীনে আমরা নির্বাচনে যাব। আপনাদের তৈরি, খায়রুল হকের তৈরি করা ওই সংবিধানের অধীনে আমরা নির্বাচনে যাব না। আজ বুধবার সকালে রাজধানীর উত্তরায় আবদুল্লাপুরের পল উয়েল মার্কেটের সামনে এক পদযাত্রার আগে সমাবেশ করে বিএনপি। পিরোজপুর জেলা বিএনপির পদযাত্রায় মঙ্গলবার সংঘর্ষ এবং পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে তাদেরকে রক্তাক্ত জখম করার ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার রাতে জেলা বিএনপির 380 নেতাকর্মীকে আসামি করে পিরোজপুরের সদর থানার এসআই মাকসুদুর রহমান বাদী হয়ে এই মামলা করেন। এই ঘটনায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অন্তত 15 জনকে গ্রেফতার করা হয়েছে। মামলায় পিরোজপুরের জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন ও সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাবলুসহ 80 জনকে এজাহারভুক্ত এবং আরও 200 থেকে 300 জন কর্মীকে অজ্ঞাত করে আসামি করা হয়। পিরোজপুর সদর থানার ওসি আবির মোহাম্মদ হাসান জানান, মঙ্গলবার শহরের সার্কিট হাউস সড়কে বিএনপির পদযাত্রা চলাকালে বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে লাঠি শুটানি আক্রমণ এবং ইটপাটকেল ছুটতে থাকে। এই ঘটনায় ওসি আবিসহ পুলিশের 7 জন সদস্য আহত হন। তাদেরকে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশের অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন জানান, সরকারের পেটুয়া বাহিনী দিয়ে বর্তমান সরকার ক্ষমতায় থাকার এখন ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। পুলিশ জেলা বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রায় লাঠিচার্জ করেছে এবং এতে তাদের 25 জন নেতাকর্মী আহত হয়েছেন। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেশের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।